সুবুৰিয়া ৰাষ্ট্ৰ মিয়ানমাৰ আৰু সুবুৰিয়া ৰাষ্ট্ৰ মিয়ানমাৰ ইতিমধ্যে যুদ্ধত বিধ্বস্ত অৱস্থাত গৈ গতি কৰিছে আৰু এইখন সুবুৰিয়া ৰাষ্ট্ৰ মিয়ানমাৰ সামৰিক শাসকৰ বিৰুদ্ধে পিপলস ডিফেন্স ফোর্স যেটো আসলতে মিয়ানমার জনসাধারণের সমর্থিত এটা সামরিক গোট তার লগতে বিদ্রোহী শক্তি যত আছে দশকর পাছত দশক ধরে মিয়ানমার বিভিন্ন প্রদেশত বিভিন্ন অঞ্চলত সশস্ত্র বিদ্রোহ করে থাকা সংগঠন সমূহ সেই সমূহ একত্রিত হয়ে সামরিক শাসক জুন্তা বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ আরম্ভ করেছে আর ইতিমধ্যে 65তকৈ অধিক অঞ্চল 60%তকৈ অধিক অঞ্চল ইতিমধ্যে বার্মিজ আর্মিক খেদি সেই অঞ্চলসমূহ দখল করেছে। পরাজয়ের দিশত আগবহা জুন্তা সরকারে নিজের লাজ নিবারণের কারণে লজ্জা নিবারণের কারণে বা পরাজয় স্বীকার করবলগিয়া এক পরিবেশের সম্মুখীন হওয়ার পূর্বে এটা আন্তঃরাষ্ট্রীয় প্রেক্ষাপটত বিভিন্ন পক্ষের ওসর চাপিছে, বিশেষত চীনের কাষ চাপিছে। চীনের বেজিং ভ্রমণলৈকে গৈছে মিয়ানমার জুন্তার বৈদেশিক সচিবগৰাকী আৰু চীনক অনুরোধ করেছে বৈদেশিক সচিবগৰাকীয়ে, বৈদেশিক মন্ত্রীগৰাকীয়ে চীনের বৈদেশিক মন্ত্রালয়ে যে থ্রি বর্ডারহুড এলায়েন্সে চীন মিয়ানমার সীমান্তবর্তী সেই অঞ্চলচোৱা চান প্রদেশত ইতিমধ্যে অধিগ্রহণ করে লৈছে আৰু তারপর বার্মিজ সেনা খেদি পঠাইছে বা বন্দী করেছে। এনে প্রেক্ষাপটত চীনক অনুরোধ জনোৱা হৈছে যে চীনে যাতে থ্রি বর্ডারহুড এলায়েন্স যত তিনিটা সশস্ত্র বিদ্রোহী সংগঠনে যুদ্ধ করে আছে সেই ঐক্যমঞ্চ বাধ্য করাব লাগে যে যুদ্ধ এড়িব লাগে। জুন্তা সরকারের বিরুদ্ধে যুদ্ধ আরম্ভ করেছিল অপারেশন 1027 অর্থাৎ বিগত 27 অক্টোবরের পর যে যুদ্ধ এই থ্রি বর্ডারহুড এলায়েন্সে করেছিল সেই যুদ্ধত ইতিমধ্যে চীন মিয়ানমার সীমান্তবর্তী অঞ্চল চাত নিজের দখল এড়িবলগিয়া পরিবেশের সূচনা হয়েছে বার্মিজ আর্মি। এনে সন্ধিখনত চীনক সহায় করবর কারণে আহ্বান জানাইছে জুন্তা সরকারে। কোৱা হৈছে যে মিয়ানমাৰৰ এই থ্রি বর্ডারহুড এলায়েন্সক কব লাগে চীনে যাতে যুদ্ধ বন্ধ কৰি আলোচনা মজিয়ালৈ আহিব লাগে, কিন্তু এই সন্দৰ্ভত চীনৰ তৰফৰ পৰা কোনো মন্তব্য এই মুহূৰ্তলৈকে অহা নাই। ঠিক একেদৰে দুদিন পূৰ্বে ভাৰত ভ্ৰমণলৈকে আহিছিল বৈদেশিক মন্ত্ৰালয়ৰ এগৰাকী বিষয়া, তেওঁলোকৰ ফালৰ পৰাও ভাৰত চৰকাৰক অনুৰোধ কৰা হৈছে। তেওঁলোকে দুই পক্ষৰ মাজত আলোচনা কৰিছে যে কেনেধৰণৰ ব্যৱস্থা হ'লে দেশখনৰ পৰিৱেশ পৰিস্থিতি ঠিকে থাকিব। অৰ্থাৎ ভাৰতৰ ফালৰ পৰা কোৱা হৈছে যে আন্তঃৰাষ্ট্ৰীয় সীমান্ত ম্যানমাৰৰ সৈতে যিখিনি আছে সেইখিনি সুৰক্ষিত কৰাৰ কথাখিনি কোৱা হৈছে আৰু ভাৰতে যুক্তৰাষ্ট্ৰীয় গণতন্ত্ৰ দেশখনত প্ৰৱৰ্তন চুবুৰীয়া দেশখনত প্ৰৱৰ্তন কৰাৰ বাবে বৈদেশিক মন্ত্ৰালয়ৰ বিষয়াগৰাকীক অৱগত কৰিছে। অৰ্থাৎ ভাৰত চৰকাৰৰ তৰফৰ পৰা গণতান্ত্ৰিক ব্যৱস্থাটো পুনৰ প্ৰৱৰ্তন কৰাৰ বাবে জুন্তা চৰকাৰৰ বৈদেশিক মন্ত্ৰালয়ৰ বিষয়াগৰাকীক স্পষ্ট ভাষাৰে কোৱা হৈছে। এনে প্ৰেক্ষাপটত দেখা গৈছে যে আন্তঃৰাষ্ট্ৰীয় যিসমূহ দেশৰ সৈতে চুবুৰীয়া দেশসমূহৰ সৈতে জুন্তা চৰকাৰে অৰ্থাৎ ছিনিয়ৰ জেনেৰেল মিন আং লাইং যিগৰাকীৰ নেতৃত্বত বাৰ্মাত বৰ্তমান শাসন চলি আছে, বৰ্বৰোচিত শাসন ব্যৱস্থা চলি আছে, সেই শাসন ব্যৱস্থাক নৎসাত কৰি যি PDF বা গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় প্রথম অবস্থায় আন্দোলন করে পরবর্তী সময় সামরিক বাহিনীর জড়িয়ে এই জুন্তা সরকারক নৎসাত করবর কারণে যুদ্ধ ঘোষণা করেছে সেই দলটুক আলোচনার মাধ্যমত অনার বাবে বিভিন্ন দেশের সঙ্গে আলোচনাত মিলিত হয়েছে জুন্তার মিন সিনিয়র জেনেরেলগী। এনে প্রেক্ষাপটত কোনো এখন দেশেই এই মুহূর্তত এই সামরিক সরকারখনক সঁহাৰি জনোৱা নাই। ইয়াৰ বিপরীতে দেখা গৈছে যে দুদিন পূর্বে এইখন সরকারে সামরিক জুন্তা বাহিনী যিসকল পিপুলস ডিফেন্স ফোর্সে যুদ্ধ আরম্ভ করেছে বা চলাই আছে আর যিসমূহ বিদ্রোহী শক্তিয়ের বিরুদ্ধে যুদ্ধ চলাই আছে সেই সকলক অনুরোধ করেছে যে যুদ্ধ পরিহার করব লাগে। যুদ্ধে জনগণের বিপদলৈকে ঠেলি দিছে, মিয়ানমাৰৰ জনগণক বিপদলৈ ঠেলি দিছে আৰু কোৱা হৈছে যে ৰাজনৈতিক আলাপ আলোচনাৰ জৰিয়তে সকলো সমস্যা সমাধান কৰিব লাগে আৰু সকলো যি যুদ্ধত অপৰত যুদ্ধত আছে যুদ্ধৰত অৱস্থাত আছে পিপলছ ডিফেন্স ফৰ্চৰ শক্তিসমূহ আৰু বিদ্রোহী শক্তিসমূহ সকলোকে আহি আলোচনাৰ মজিয়াত বহি সমস্যা সমাধান কৰাৰ বাবে আহ্বান জনাইছে ছিনিয়ৰ জেনেৰেল মিন আং লাইঙে। কিন্তু বিদ্রোহী শক্তি আৰু পিপলছ ডিফেন্স ফৰ্চৰ নেতৃত্বই ইতিমধ্যে সিনিয়র জেনেরেল অর্থাৎ জুন্তার মুরব্বীগারীক এই প্রস্তাবক অস্বীকার করেছে। এটা কথা হল পরাজয়ের দিকত আগবাহি শিরণত হবলগিয়া হওয়া জুন্তা সরকার ভারত বা চীনের সহ যায় বিচারিছে এই পরাজয়ের সময়সাত
দুইখন দেশে এই মুহূৰ্তত কোনো সহায় জনোৱা নাই আৰু ইয়াৰ বিপৰীতে জুন্তাৰ বিৰুদ্ধে যি যুদ্ধ অব্যাহত আছে সেই যুদ্ধত হাজাৰ হাজাৰ লোক গৃহহীন হ'বলগীয়া হৈছে এই মুহূৰ্তত আৰু ইয়াৰ বিপৰীতে জুন্তাৰ সামৰিক বাহিনীয়ে আকাশমাৰ্গেৰে বিভিন্ন অঞ্চলত ম্যানমাৰৰ বিভিন্ন প্ৰদেশ বিভিন্ন টাউন বা বিভিন্ন চহৰ বা গ্ৰাম্যাঞ্চলত বোমা নিক্ষেপ কৰি আছে নিজৰ দেশৰ মানুহৰ ওপৰতে বোমা নিক্ষেপ কৰাৰ ফলত বহু সংখ্যক লোক নিহত হৈছে বহু হতাহত হৈছে বহু হাজাৰ হাজাৰ লোক কক্ষচ্যুত স্থানচ্যুত বা গৃহহীন হ'বলগীয়া পৰিৱেশৰ সূচনা হৈছে ম্যানমাৰৰ এই খবৰসমূহ আমি প্ৰতি মুহূৰ্তত আপোনালোকক আগবঢ়াই থাকিম কিন্তু এই মুহূৰ্তত এটা কথাই ক'ব পাৰি যে জুন্তা সামৰিক বাহিনী পৰাজয়ৰ দিশত আগবাঢ়িছে আৰু পৰাজয়ৰ গ্লানি লোৱাৰ আগমুহূৰ্তত আন্তঃৰাষ্ট্ৰীয় ক্ষেত্ৰত তেওঁলোকে সহায় বিচাৰিছে চীনৰ সহায় বিচাৰিছে আমাৰ ভাৰত চৰকাৰৰ সহায় বিচাৰিছে কিন্তু দুয়োখন দেশেই গণতান্ত্ৰিক ব্যৱস্থা প্ৰৱৰ্তন কৰাৰ ক্ষেত্ৰতহে সামৰিক জুন্তাক পৰামৰ্শ দিছে কিন্তু জুন্তাই এই মুহূৰ্তলৈকে শাসনৰ গাড়ী এৰা নাই নমস্কাৰ।